নমস্কার, শুভ সকাল। চলে এলাম আজকের সকালের আড্ডায়, কথায় সুরের জমজমাট সকালে। প্রত্যেকদিন যেভাবে থাকি, আজকেও কিন্তু একইভাবে রয়েছি। আজকের সকাল একদমই ঝকঝকে একটি সকাল। আসল বেলা কথা হচ্ছে, যখন কোনো কোনো সকালে প্রকৃতি, পরিবেশ, সব কিছু মিলে না জানা কোনো এক আনন্দেই মনটা খুব ভালো লাগে। আবার কখনো কখনো অদ্ভুতভাবে আমাদের মনকে বিষাদগ্রস্ততা গ্রাস করে থাকে। আসল কথা হচ্ছে, মনেরও বোধ হয় কোথাও না কোথাও একটা চড়াই উৎরাইতো রয়েছে, আর তারই ফসল হই আমরা। আজকের একটা ঝকঝকে সকাল, আমরা রবি ঠাকুরের গানের সকালে থাকব। আজকে আমাদের স্টুডিওতে যে গানের আড্ডা থাকবে, যে গান থাকবে, সেটা অবশ্যই রবি ঠাকুরের গান। আর রবি ঠাকুরের গান মানেই আমাদের নিজস্বতার এক আত্মার গভীরে যে ধারা বহন করে চলছি, সেই তারই একটি প্রতিমূর্তি। রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন আমাদের আত্মার একদম গভীরে, যেখান থেকে আমরা অনুভবগুলোকে নিয়ে আমাদের নিজেদের মতো করে খুঁজে পাই। আর আমাদের সাথে আজকে রয়েছে শর্মিষ্ঠা রায়। সুপ্রভাত শর্মিষ্ঠা, কেমন আছো বলো? ভালো আছি। কেমন লাগছে আজকের সকাল? আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ আমি প্রথম লাইভ অনুষ্ঠানে এসেছি। আচ্ছা, তাই এটা আমার জন্য একটা খুবই আনন্দ, আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন, বাহ! আমরাও নিশ্চয়ই খুব ভালো ভালো গান শুনবো, আর সাথে যে দুজন শিল্পী রয়েছে, আমি আরো বলেছি কথাটা যে রবি ঠাকুরের গান যেদিন আমরা শুনি, আর পাশে যদি কিবোর্ডে সৌমেন্দ্রদা থাকে, কোথায় যেন একটা অদ্ভুত তৃপ্তি, ভরসা শিল্পীরা পান, আমরাও শুনে আনন্দ পাই। আজকেও কিবোর্ডে রয়েছে সৌমেন্দ্র নন্দী। সুপ্রভাত সৌমেন্দ্রদা, গুড মর্নিং। আর সাথে রয়েছে নারায়ণ তবলায়। সুপ্রভাত নারায়ণ। আজকে রবি ঠাকুরের গানে গানে সকালটা কাটাবো। দেখি শিল্পী আমাদের জন্য প্রথম গান কি রেখেছে, চল। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমী তোমারে চলিব
সেটা কিন্তু একদমই ঠিক কথা। আমাদের প্রত্যেকেরই সেই নাথের সাথে একটি আত্মিক যোগাযোগ স্থাপনের মাধ্যম, মনের আকুতি জানানোর মাধ্যম শুধু এই সঙ্গীতের সুর। আর এই গানের সকালে পরমাত্মার সাথে এক অদ্ভুত যোগসূত্র তৈরি হলো রবি ঠাকুরের এই গানের মধ্য দিয়ে। আমরা ফিরবো পরের গানে, কি শুনব এবার? আমি একটি পূজা প্রেম পর্যায়ে গান করছি। প্রেম পর্যায়ে, চলো। রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গানে আমরা যখনই গানগুলোকে একটু নিজেদের মতো করে পড়ে সেগুলো বুঝবার চেষ্টা করি, আমরা বুঝতে পারি কত গভীরে তার প্রকাশ, যেখানে প্রেম বিভিন্ন সময় বিভিন্নভাবে ধরা দিয়েছে। ভীষণ ভালো একটি গান এবং বহুশ্রুত চর্চিত একটি রবীন্দ্রসঙ্গীত, সেটা ভালো লাগলো। পরের গানে যাই। এবার আমার বিচিত্র পর্যায়ের গান। পরবাসি চলে এসো ঘরে, প
ভীষণ ভালো, এবং পরপর তিনটি গান আমরা শিল্পীর কাছ থেকে শুনলাম। আমরা আবার কথা এবং গানে থাকবো। এবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবার। আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি, সঙ্গে থাকুন বন্ধুরা। চলে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকে আমাদের সাথে সকালে রয়েছে শিল্পী শর্মিষ্ঠা রায়, কিবোর্ডে রয়েছে সৌমেন্দ্র নন্দী, তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস, আর রয়েছেন আপনারা, আর রয়েছে রবি ঠাকুরের অনেক অনেক ভালো লাগার গান। আমরা ফিরবো আবার গানে, তার আগে জানবো যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা কতদিন ধরে বা এ মুহূর্তে কার কাছে আছেন আপনি চর্চা? আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে 18 বছর ধরে আমার শিক্ষাগুরু গীতা চক্রবর্তীর কাছে আমি এখন প্রশিক্ষণ নিচ্ছি, এখনো শিখছি। তার আগে আমি ছোটবেলায় ক্লাসিক্যাল করতাম, কিন্তু ততটা মন দিয়ে করিনি। ছোটবেলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা আমার খুব ভালো লাগতো, কিন্তু ওই কলেজ পাশ করার পর থেকে আমি মানে আমার আন্টি তারপর থেকে শুধু রবীন্দ্র চর্চা নিয়ে আছি। বাহ, যাই পরের গানে, এবার কি শুনবো? এবার আমি একটি প্রেম পর্যায়ের গান করছি। প্রেম পর্যায়, আমাদের না হয় না জানো
কবির কথায় কবি বলেছেন, অনেক কথা বলা হয়ে যায় অনেক কিছুই না বলে, না বলার মাঝে অনেক কথাই বলা হয়ে যায়, আবার না পাওয়ার মাঝেও অনেক পাওয়াকেই পাওয়া হয়ে যায়। যখন সেই দুটোর মিলন জায়গা একই জায়গায় অদ্ভুতভাবে আমাদেরকে স্পর্শ করে, তারই প্রকাশ আমরা পাই কবির গানে। এমনই একটি গান আমরা এই মুহূর্তে শুনলাম, শিল্পী খুব সুন্দর চেষ্টা করলেন। আমরা পরের গানে যাব। এবার আমি একটা বর্ষার গান করছি। বাহ, রবি ঠাকুরের বর্ষার গান মানে অদ্ভুতভাবেই মনে হয় বর্ষা আমাদের একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যদিও প্রকৃতি সেভাবে জানান দিচ্ছিল না। শ্রাবণ শ্রাবণ বর্ষা বলতে আমরা যা বুঝি সেরকম ভাবে কিন্তু এবার এখনো পাইনি, তাই না? দেখি আমরা গানে গানে কিছুটা, চলো। যদিও এটা আষাঢ় মাসের গান, কিন্তু এটা আমার খুব প্রিয় গান, তাই করছি। নিশ্চয়ই, চলো। আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে যদিও আমরা আষাঢ় পার করে এসেছি, কিন্তু বৃষ্টিকে তো পার করে আসিনি, বর্ষাকে পার করে আসিনি, আমরা এখনো রয়েছি সেই বর্ষায়, সেই শ্রাবণের সকালবেলায় রয়েছি আমরা।
আমরা শুনবো আবারও পরবর্তী সময়ে আর বেশ কিছু বর্ষার গান, কিন্তু এবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার। নেব একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চলে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। আর আজকে সকাল রবি ঠাকুরের গানের সকাল, রয়েছেন শিল্পী শর্মিষ্ঠা রায়, সৌমেন্দ্র নন্দী এবং নারায়ণ বিশ্বাস। আমরা আবারও গানে গানে যাব। রবি ঠাকুরের গান যেদিনই আমরা শুনি, যেটা আমাদের প্রত্যেকের মনের কথা, কারণ আমরা কিন্তু আমাদের এই গানগুলোকে, রবি ঠাকুরের গানগুলোকে আমরা আমাদের মতো করে ভাবি, এবং প্রত্যেকটা গান থেকে আমরা আমাদের জীবনের বোধ, প্রত্যেকটা মুহূর্তকে সেভাবে রিলেট করার চেষ্টা করি। আজকেও আমরা রয়েছি এমন কিছু গানে, আমাদের প্রত্যেকের ভালো লাগার গান, বহু চর্চিত গান। এবার কি বর্ষার গানে থাকবো আমরা, না? আর রবি ঠাকুরের বর্ষার গান মানে কিন্তু বিশাল ভান্ডার, তাই না? চল দুটো বর্ষার গান। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে বললাম না যে
কিছু গান থাকে রবীন্দ্রসঙ্গীত আমরা নিয়মিত শুনি বা চর্চা করি, বিশেষ করে বর্ষার গান। সেই গানগুলো শুনলে মনে হয় সত্যি যেন আমাদের কাছে বর্ষা এসে ধরা দিয়েছে। ভীষণ ভালো গাইলো শর্মিষ্ঠা, খুব ভালো। আমরা পরের গানে যাব, তারপর আমরা আমাদের আচ্ছা আমাদের সাথে আছেন এই মুহূর্তে ফোন লাইনে রাজ্যের অত্যন্ত একজন গুণী শিল্পী এবং অনেক ছাত্রছাত্রীকে নিয়ে যিনি নিয়মিত তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, শ্রদ্ধেয় নির্মল দেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। প্রথমেই বলবো, আমাদের আজকের এই সকালের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। সকাল থেকে আজকে আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন আপনি, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলেন? অনুষ্ঠান ভালো লাগছে, আর ভ্যানগার্ডের এই যে উদ্যোগ, আমি যেটা কথা আমি তো দিন তো দেখছি না, কিন্তু যেটা শুনলাম যে বোধহয় সম্ভবত নারুর কাছ থেকে যেটা শুনলাম যে প্রত্যেক শনিবার এই নাকি রবীন্দ্র গানের এই অনুষ্ঠান, একদম তো এটা খুব ভালো লাগলো এই কথাটা শুনে। এটা নির্দিষ্ট দিনে আমাদের অন্তত আমার ব্যক্তিগত বিষয় যেটা, যে নির্দিষ্ট দিনে আমি অন্তত এই টাইমটা গান শোনার জন্য প্রস্তুত থাকতে পারবো। আর কি বলবো, অনুষ্ঠান ভালো লাগছে, আপনাদের এখানে যারা উপস্থিত আছেন শিল্পী চেষ্টা করে যাচ্ছে, পাশাপাশি এ রাজ্যের আরো দুজন কোন শিল্পী উপস্থিত আছেন, একদম সৌমেন নারু, তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এভাবেই আমাদের সাথে চাইবো আপনাদেরকে এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে আরো অনেক বেশি অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য আমাদেরকে চালনা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন এতক্ষণ, সকাল থেকেই ছিলেন এবং প্রত্যেক দিনই আমাদের সাথে রাজ্যের কোনো না কোনো বিশিষ্ট জন থাকেন এবং তাদের মতামতগুলো আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করে, এবং তাদের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আর অনেক অনেক বন্ধুরা রয়েছেন, আপনাদের প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, কারণ আপনারা আছেন বলেই আমাদের প্রত্যেক দিনকার সকাল আমাদের এত সুন্দর কাটে। আমরা পরে গানে যাব, পরে কি শুনব? মাদুলো দিনিরো প্রথম কদম ফুল ফুটেছো দান, মাদুলো দিনিরো প্রথম কদম ফুল
দেখতে দেখতে আমরা সকালটা শুরু করলাম, আবার একদম শেষের দিকেও চলে এসেছি। শুরুতেই বলছিল শিল্পী যে আমি এতটা দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান করিনি, কিন্তু এবার মনে হচ্ছে যে এই তো আমরা শুরু করলাম, আবার শেষ দিকেও শুরু চলে এসেছি, তাই না? কেমন লাগলো আজকে সকালে গান গেয়ে বলো, তোমার অভিজ্ঞতা বলো, বা তোমার অনুভূতি আজকে কি অবস্থায় রয়েছে বলো। আমি অনেকদিন ধরেই এক্সাইটেড ছিলাম, কারণ কিভাবে অনুষ্ঠানটা করব, কিন্তু এখন আমার খুব ভালো লাগছে। মানে চাইছি মানে আরো আগামী দিন আরো অনুষ্ঠান করতে পারবো, সেই মানে খুশি বা আনন্দটা আমার ভিতরে নতুন করে কাজ করছে। বাহ, আজকের অনুষ্ঠানের শেষ গান কি শোনাবে? বর্ষার গানেই থাকবো? না, বর্ষা। আচ্ছা, আমার শেষ গান প্রেম পর্যায়ের গান দিয়ে আমি শেষ করছি। বাজি বেদনাতে
ভীষণ সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত, সব গানই আমাদের খুব ভালো লাগার গান। বিশেষ করে কিছু কিছু গান আমরা গুনগুন করতে পছন্দ করি বা গুনগুন করে থাকি, কারণ রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবনের সাথে সকাল থেকে রাত অবধি কোনো না কোনো মুহূর্তের সাথে, সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। বিশেষ করে বাঙালির প্রত্যেকটি ঘরের সঙ্গীত চর্চা শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আজকের মতো করে শেষ করব আমাদের এই রবীন্দ্রগানের সকাল। সাথে যারা ছিলেন তাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের প্রতিও রইল অনেক আন্তরিক কৃতজ্ঞতা। এভাবেই আমাদের সাথে প্রত্যেক দিন সকালবেলায় থাকবেন এবং সেটাই চাইব এবং জানি আপনারা থাকেন। আর যে কথা বলার, যে সব সময় ঘরে থেকে সুস্থ থাকার জন্য আমাদেরকে এই যুদ্ধটা আবার জারি রাখতে হবে, যতদিন না অবধি আমরা সম্পূর্ণভাবে এর কোনো প্রতিকার না পাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের দিক থেকে অনেক বেশি সুস্থ থাকতে হবে, তাহলে যে কোনো পরিস্থিতিকেই আমরা মোকাবেলা করতে পারবো। আর অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।